বিএসএফ কে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বালুরঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভে বসল দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন শতাধিক মহিলা নেতাকর্মী। মূলত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বিভেদ তৈরি হতে পারে কেন্দ্র রাজ্যের মধ্যে, এমনটাই জেলা মহিলা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করবার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিএসএফ কে এই ক্ষমতা দিতে চলেছে বলেও অভিযোগ মহিলা তৃণমূলের। তাই এরই প্রতিবাদে এদিন সোচ্চার হন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা হয়তো জানেন যে অ্যাকর্ডিং টু বিএসএফ অ্যাক্ট 1968 সেকশন 139 বিএসএফ এর জুরিসডিকশন ইনক্রিজ বা ডিক্রিজ করবার একটা রাইট আছে, সেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে করতে পারে, বাট বাই দ্য কনকারেন্স উইথ দ্য কনকারেন্স অফ স্টেট গভর্নমেন্ট। এবং সেই ক্ষেত্রে বিএসএফের যে সার্চ অ্যান্ড সিজার এইটার যে একটা পাওয়ার আছে, তার যে জুরিসডিকশনটা সেই ইনক্রিজ ডিক্রিজের একটা পাওয়ার আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা হয়েছে একটা বৈষম্যমূলক আচরণ, আবার সে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারের গুজরাটের মতন রাজ্যে যেখানে 80 কিলোমিটার ছিল সেই জুরিসডিকশন, সেটা কমিয়ে 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে। ওয়েদার আমাদের পশ্চিমবঙ্গে যেটা 15 কিলোমিটার ছিল সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে। আমাদের মতন প্রান্তিক জেলা যেগুলো রয়েছে, বর্ডার সংলগ্ন জেলা এবং প্রান্তিক শহর, ছোট্ট শহর বালুরঘাট, সেই সমস্ত পুরো শহরটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটার মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ এটা যে ফেডারেল স্ট্রাকচার সেটা কোথাও গিয়ে হ্যাম্পার হচ্ছে, কারণ ল অ্যান্ড অর্ডারটা এটা কিন্তু সম্পূর্ণ স্টেট সাবজেক্ট, এটা কিন্তু সেন্ট্রাল সাবজেক্টের মধ্যে আসে না। তো দুটো কোথাও গিয়ে একটা কোলাইট করে যাবে, কোথাও গিয়ে একটা সংঘাত, একটা ডিস্টার্ব, একটা হ্যাম্পার হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা আমরা বলতে বুঝি। তো এই জন্যই এটা আমাদের আজকে একটা অবস্থান বিক্ষোভ, প্রতীকী প্রতিবাদ। এই জিনিসটা কিন্তু কখনোই কাম্য নয়, কারণ আমরা পশ্চিমবঙ্গ মা মাটি মানুষের সরকারে বসবাস করি, যথেষ্ট সুশাসন আমাদের মধ্যে রয়েছে, ধর্ষিতা নির্যাতিতারা এখানে বিচার পায়, এটা কখনোই আপনাদের উত্তরপ্রদেশের মতন হয় না। সুতরাং সেই জায়গায় কোথাও একটা কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সিকে দিয়ে এখানে মনোপলি করবে, ডমিনেট করবে এই সমস্ত প্রান্তিক জেলাগুলোকে, যখন দেখা গেল অ্যাসেম্বলি ইলেকশন 2021 তারা পারলো না পশ্চিমবঙ্গকে দখল করতে, তখন এহেনও একটা নিচু মানসিকতা দেখিয়ে এটাকে কীভাবে করায়ত্ত করা যায়, গ্রিপ করা যায় ওয়েস্ট বেঙ্গলকে, তার একটা অপপ্রয়াস, অপচেষ্টা চালানোর চেষ্টা চালাচ্ছে। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।